হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলো দো, ইভেন দো আর অল দো। এই তিনটে নিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই তিনটে কনজাংশন যখন আমরা সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করি কনফিউশন তৈরি হয়ে যায়, যে তিনটেকেই একই রকম সাউন্ড করে, একই রকম অর্থ প্রায় তিনটে কনজাংশনেরই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সিচুয়েশনে কোনটাকে ব্যবহার করলে বেশি ভালো হয়, এই নিয়ে একটা বিশাল বড় কনফিউশন তৈরি হয়। তো সেই কনফিউশনটাকে দূর করার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিছু লাইন্স লিখেছি বেঙ্গলিতে, তো এই লাইন্সগুলোকে আমরা ট্রান্সলেট করব এবং ট্রান্সলেশনের পাশাপাশি এই যে দো, ইভেন দো আর অল দো রিলেটেড যে কনফিউশনটা রয়েছে সেটাকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে মুছে ফেলবো। তো সেই জন্য আমাদেরকে লাইন্সগুলোর মধ্যে কিছু বিশেষ বিষয়কে খেয়াল রাখতে হবে, সেটাই এসো এবার এখানে ডিসকাস করা যাক। তো প্রথম যে লাইনটা আছে সেটা কি বলা হচ্ছে লক্ষ্য করো, কি বলা হচ্ছে? যদিও মিনা দুঃখী ছিল সে হাসছিল, যদিও মিনা দুঃখী ছিল সে হাসছিল। তো লাইনটায় লক্ষ্য করো, দুটো অপোজিট ম্যাটার বলা হয়েছে, সে দুঃখী ছিল সে হাসছিল। তো দুঃখী থাকলে তো তার হাসার কথা নয়, তার কাঁদার কথা, বাট সে হাসছিল। যখন জানবে এরকম দুটো অপোজিট ম্যাটার বলা হয়, এরকম সেন্সে এরকম ধরনের কন্ট্রাস্ট যখন তৈরি হয়, যেমন ধরো এই যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটা হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে আমি ব্ল্যাক ইঙ্ক দিয়ে লিখেছি, তোমাদের কাছে ওই লেখাটা স্পষ্ট। যদি ধরো এখানে টোটাল বোর্ডের মধ্যে কিচ্ছু লেখা না থাকতো, শুধু একটা জায়গাতে আমি ব্ল্যাক একটা ডট দিয়ে দিতাম, একটা ব্ল্যাক ডট, তাহলে সেই ডটটার দিকে দেখতে সবার চোখটা যেত, কারণ ওখানে কন্ট্রাস্ট তৈরি হচ্ছে সাদার সঙ্গে কালোর। সেরকম সেন্সেই এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটার মধ্যেও দেখো কন্ট্রাস্ট তৈরি হয়েছে, দুটো অপোজিট ম্যাটারকে পাশাপাশি রাখা হয়েছে। একটা দিকে বলা হচ্ছে দুঃখী ছিল আর একটা দিকে বলা হচ্ছে হাসছিল, তো দুটো একসাথে যায় না, কিন্তু তবুও একই সেন্টেন্সের মধ্যে দুটো ম্যাটারকে ব্যবহার করা হয়েছে। তো এরম ধরনের যখন কোনো অ্যাক্টিভিটি শো করা হয় সেক্ষেত্রে আমরা এই দো, ইভেন দো, অল দো ইত্যাদির ব্যবহার করে থাকি। এবার ইভেন দো, দো আর অল দোর ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সামান্য একটা চেঞ্জ বা সামান্য একটা বলতে পারো যে পার্থক্যের জায়গা রয়েছে সেটাকে শুধু মনে রাখবো। সেটা কি মনে রাখবে? দো, ইভেন দো এবং অল দোর মধ্যে পার্থক্য শুধু এটুকুই যে দো যেটা হয় এদের মধ্যে সেটা একটু বেশি ইনফর্মাল হয়, মানে দৈনন্দিন জীবনের কথাতে অনেক ক্যাজুয়ালি আমরা দো ব্যবহার করতে পারি এবং দো অতটা জোর দিয়ে বোঝায় না, তো সেরম সেন্সে আমরা দো ব্যবহার করে থাকি। তো এখানে যে লাইনটা লেখা হচ্ছে এক্ষেত্রে আমরা যদি দো ব্যবহার করে লিখি তাতে কোনো অসুবিধা নেই, যদিও মিনা দুঃখী ছিল সে হাসছিল, তো এই সেন্সে আমরা দো ব্যবহার করে লিখব। এবার এখানে একটা কথাও বলে রাখি, যদি তোমরা কোনো লাইনে দো ব্যবহার করা আছে দেখে সেখানে যদি অল দো ব্যবহার করে দাও, তার মানেও কিন্তু খুব একটা ভুল হয়ে যায় না। এই দো, ইভেন দো, অল দো এরা সবাই প্রায় বলতে পারো একে অপরের ক্লোজ, ফলে যার জন্য একটার জায়গায় আরেকটাকে যদি ইউজ করা হয়, ইনফ্যাক্ট সেরকম ইউজ অনেক ক্ষেত্রেই হয়, তখন সেক্ষেত্রে খুব একটা কোনো ভুল হয় না। তবুও এই ছোট্ট একটা বিষয়কে মনে রাখবে যে দো যখন ব্যবহার হয় তখন তার মানে বোঝানো হয় সেটা একটু বেশি ইনফর্মাল, আর জোর দেওয়ার ব্যাপারটা একটু হলেও তুলনামূলক বাকি দুটোর তুলনায় কম হয় এরমভাবে। ওকে, তো যাই হোক আমরা এই লাইনটা দো দিয়ে লিখি। তো কি বলা হচ্ছে? যদিও মিনা দুঃখী ছিল সে হাসছিল, প্রথম অংশে রয়েছে যদিও, আর দো মানে হলো যদিও, সেটাই আমরা এখানে লিখব। দো, প্রথমে দো লিখে দাও, তারপরে এটার মধ্যে দুটো অংশে যদি তোমরা ভাগ করে নাও, একটা ক্লজ যেটা কিনা সাবঅর্ডিনেট, সেটা হলো এই পার্টটা যেখানে লিঙ্কার যুক্ত থাকে সেটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর যে ক্লজের সঙ্গে কোনো লিঙ্কার যুক্ত থাকে না তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এখানে যেহেতু যদিও যুক্ত আছে তাই এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রথমে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা লিখব, তারপরে প্রিন্সিপাল ক্লজটাকে লিখব। তো যদিও মিনা দুঃখী ছিল, ছিল বলা হয়েছে, তার মানে সিম্পল পাস্ট টেন্সে আমরা এটা লিখতে পারি। তো দো মিনা, তো লেখা যাক মিনা ওয়াজ, ছিল, মিনা ছিল, লিখে দিলাম কি ছিল, দুঃখী। দো মিনা ওয়াজ স্যাড, দো মিনা ওয়াজ স্যাড, একটা কমা দাও, সে হাসছিল, তো হাসার কাজটা সে চালিয়ে যাচ্ছিল, হাসছিল, করছিল, যাচ্ছিল, কন্টিনিউয়াস টেন্স এবং অতীতকালে, তো পাস্ট কন্টিনিউয়াস সেই মতন লিখতে হবে। তো সি লিখব, সেই অর্থে সি, সে হাসছিল, তো সি ওয়াজ, সি ওয়াজ, হাসা সেন্সে লাফ ব্যবহার করতে পারি এখানে, লাফ থেকে লাফিং, আইএনজি ফর্ম হয়ে গেল কন্টিনিউয়াস বোঝানোর জন্য।
দো মিনা ওয়াজ স্যাড শি ওয়াজ লাফিং। এখানে দোর ব্যবহার হতে আমরা দেখতে পেলাম, এই জায়গাতে দো ব্যবহার হলো। আচ্ছা, তারপরে নেক্সট ওয়ান যেটা আছে সেটা দেখো, সেখানে আমরা কি ব্যবহার করতে পারি। যদিও আমার একটা বাইকের প্রয়োজন, আমি এটা বললাম না। যদিও আমার একটা বাইকের প্রয়োজন, আমি এটা বললাম না। ওকে, তো এখানে আমার বাইকের প্রয়োজন এখন আছে এই মুহূর্তে, আর আমি এটা বললাম না। তো এটা একটা দিকে পাস্ট, আর একটা দিকে সিম্পল প্রেজেন্টের সেন্সে আমরা কিন্তু লিখতে পারি। তো এইবার এখানেও দেখো যে সেন্সটা আছে, আমরা এই সেন্সে খুব একটা জোর দেওয়ার ব্যাপার দেখতে পাচ্ছি না। তো সেই অর্থে আমরা এখানে দো ব্যবহার করে লাইনটা লিখতে পারি, যাতে কোনো অসুবিধা হয় না। তো লেখা যাক, তো প্রথমে যদিও অর্থে দো লিখব। একই প্রসেস আগে যেরকমভাবে হয়েছে একই রকমভাবে। তো এখানে প্রথম যে ক্লজটা, মানে যেটা কিনা সাবঅর্ডিনেট ক্লজ আমরা প্রথমে করছি, সেটা এই টোটালটাই। যদিও আমার একটা বাইকের প্রয়োজন, এই বিষয়টাকে প্রথমে লিখতে হচ্ছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর যে অংশটার সঙ্গে লিঙ্কার বা কনজাংশন যুক্ত থাকছে না, সেটা হলো এটা, আমি এটা বললাম না, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওকে, তো এবার লেখা যাক, দো যদিও আমার একটা বাইকের প্রয়োজন, প্রয়োজন আছে। তো দো আই নিড, আমার প্রয়োজন আছে, এরম সেন্সে আই নিড, আই নিড কি একটা বাইক। দো আই নিড এ বাইক, যদিও আমার একটা বাইকের প্রয়োজন। তারপরে কি বলা হচ্ছে, আমি এটা বললাম না, আমি এটা বললাম না, আই বললাম না, মানে নট সেন্স আসছে নাইট জন্য, এবং বললাম, করলাম, খেলাম, এরম ধরনের কথা মানে সিম্পল পাস্ট টেন্স। এবার সিম্পল পাস্ট টেন্সে যখনই জানবে এরকম নট সেন্স আসবে, নট একা একা বসে না, তার জন্য পাশে অক্সিলারি দরকার হয়। তো এখানে অক্সিলারি ভাব তো থাকে না, সেই জন্য আমরা ডিড ব্যবহার করি সিম্পল পাস্ট টেন্সে। হয়ে যায় ডিড নট, সেটা লিখতে হবে আই ডিড নট, আই ডিড নট বা ডিডেন্ট। I need a bike, though I need a bike, I didn't, বললাম না, I didn't say, I didn't, আচ্ছা এটা বললাম না, I didn't say it লেখা যেতে পারে, I didn't say it, ওকে। Though I need a bike, I didn't say it, যদিও আমার একটা বাইকের প্রয়োজন, আমি বললাম না, আমি এটা বললাম না, এরমভাবে হয়ে গেল। এবার এখানেও দেখতে পেলাম আমরা দো ব্যবহার হলো, আগের লাইনেও দো ব্যবহার হয়েছে। ওকে, আলাদা কোনো ব্যাপার নয়, একই রকমভাবে লেখা গেল। এবার যদি তোমরা বলো এখানে দো ছাড়া আমরা কি অল দো ব্যবহার করে লিখতে পারি না, আমি যেটা বললাম, অবশ্যই লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, অল দো লিখলেও হবে। কিন্তু ওই দোর ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবে যে সেটা যেন একটু ফর্মাল সেন্স বোঝায়, তাই জন্য এরম ধরনের সেন্সে দোটা যদি অ্যাপ্লাই করো, বেশি একটা ক্যাজুয়াল ম্যাটার এরম সেন্সে বলা হচ্ছে। অল দোটা একটু বলতে পারো দোর তুলনায়, মানে দো এবং ইভেন দো দুটোর তুলনাতেই অল দোটা একটু বেশি ফর্মাল হয়ে যায়। যাই হোক, পরের লাইনটা এসো, দেখো সেখানে কী বলা হচ্ছে। এমনকি যদিও সে অনেক চেষ্টা করলো, সে সফল হলো না। এমনকি যদিও সে অনেক চেষ্টা করলো, সে সফল হলো না। অনেক সময় বাংলা আমরা এরকমভাবে বলে থাকি। তো এই যে সেন্সটা যেখানে এমনকি যদিও, এরম ধরনের কথা যখন আমরা বাংলাতে বলি, জানবে সেই লাইনটার মধ্যে ইভেন দোকে ডিমান্ড করা হচ্ছে, ইভেন দো এর ব্যবহার করা হচ্ছে। ইভেন মানে এমনকি হয়, আর দো মানে যদিও। পুরো যদি ওয়ার্ডগত অর্থ দেখি, এরম ধরনের মানেটা দাঁড়াচ্ছে। তো সেরকম সেন্সে ইভেন দো, এমনকি যদিও, এরম টাইপের একটা সেন্স। তো সেরকম ধরনের সেন্স যদি থাকে কোনো লাইনে, তাহলে নির্দ্বিধায় সেখানে ইভেন দো ব্যবহার করতে পারো। তার মানে ওই লাইনটা এই দোর তুলনায় একটু বেশি জোর দিয়ে বলা হচ্ছে। এখানে ইভেন দো আর দোর মধ্যে পার্থক্য হলো এটাই, দো যতটা এমফ্যাসিস দিচ্ছে বা জোর দিচ্ছে, ইভেন দো তার থেকে এক ধাপ বেশি এমফ্যাসিস দিচ্ছে। তো সেরকম সেন্সে জোর দেওয়ার জন্য ইভেন দো ব্যবহার করা হয়। তো এখানে প্রথম যে অংশটা, এমনকি যদিও সে অনেক চেষ্টা করলো, এইটা হলো আমার এখানে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা লিখবো। তারপরে প্রিন্সিপাল ক্লজ আছে, যেটা হলো সে সফল হলো না, এটা লিখবো। তো প্রথমে সাবঅর্ডিনেট ক্লজটা লেখা যাক, এমনকি যদিও, তো ইভেন, তারপরে দো। এমনকি যদিও সে অনেক চেষ্টা করলো, তো সে সেন্সে হি বা সি যে কোনো একটা লেখা যেতে পারে, এখানে হি লিখলাম। সে অনেক চেষ্টা করলো, তো চেষ্টা করা মানে কি, ট্রাই করা, চেষ্টা করলো বলা হয়েছে, তো সিম্পল পাস্ট টেন্স। তো হি ট্রাইড আলট, হি ট্রাইড আলট, অনেক চেষ্টা করলো, ট্রাইড আ লট, কমা দাও। তারপরে সে সফল হলো না,
চেষ্টা অনেক করলো কিন্তু সফল হলো না, কন্ট্রাস্ট আসছে। চেষ্টা যখন করলো তাহলে সফল হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি, তার মানে দুটো অপোজিট ম্যাটার রয়েছে। তাই জন্য আমরা ইভেন দো এখানে ব্যবহার করতেই পারি। তো সে সফল হলো না লিখতে হবে, আগের লাইনে যেমন হয়েছিল যে আমি এটা বললাম না, এখানেও সেম সে সফল হলো না একই টাইপের সেন্সে আসছে, তার মানে ডিডেন্ট করে লিখতে হবে। তো লেখা যাক সেই অর্থে হি, তারপরে সফল হলো না, তো না সেন্সে আমরা এখানে ডিড নট ডিডেন্ট লিখলাম। হি ডিডেন্ট কি সফল হওয়া মানে সাকসিড, ওকে সাকসিড SUCCED হি ডিডেন্ট সাকসিড হলো। ইভেন দো হি ট্রাইড আ লট হি ডিডেন্ট সাকসিড, এমনকি যদিও সে অনেক চেষ্টা করলো সে সফল হলো না, এরম সেন্সে চলে আসলো। এখানে দেখতে পেলাম আমরা ইভেন দোর ব্যবহার হতে, ওকে ইভেন দো। তো এই যে ইভেন দো ব্যবহারটা এখানে হয়েছে সেটার ক্ষেত্রে তাহলে সেন্সটা আমরা কি দেখলাম, এই লাইনে যেটা আসলো সেটা হলো এমনকি যদিও। এছাড়া অন্যভাবেও হয়, এমন নয় যে এমনকি যদিও এই কথা সবসময় আমরা বলি এরম ধরনের অর্থে, কিন্তু মোট কথা হচ্ছে একটু বেশি জোর দিয়ে বলবে, এরম সেন্স যখন থাকবে জানবে সেটা হয় ইভেন দো দিয়ে। পরের লাইনটা দেখো, যদিও সে প্রচুর মিথ্যা বলেই, যদিও সে প্রচুর মিথ্যা বলেই মানুষ তাকে বিশ্বাস করে। যদিও সে প্রচুর মিথ্যা বলেই, মিথ্যা যেহেতু বলে তাই জন্য তাকে লোকে বিশ্বাস যদি না করতো সেটা ঠিক হতো, বাট তবুও মানুষ বিশ্বাস করছে, তার মানে দুটো অপোজিট ম্যাটার। মিথ্যা বলছে তাহলে বিশ্বাস কেন করছে, কন্ট্রাস্ট হয়ে গেল। তো সেই জন্য এখানে আমরা নির্দ্বিধায় ইভেন দো ব্যবহার করতে পারি এখানে। আচ্ছা বাই দ্য ওয়ে ইভেন দো কেন বললাম, এই জন্য কারণ দেখো প্রথম যে অংশটা, যদিও সে প্রচুর মিথ্যা বলেই, এই অংশটার মধ্যে একটা জোর দেওয়া ব্যাপার আছে। এই যে বলেই কথাটা লেখা আছে এইখানে, বলেই যদি না বলে বলে হতো তাহলে হয়তো অতটা জোর দেওয়া হতো না, কিন্তু বলেই বলা হচ্ছে বলে একটু জোর দেওয়ার ব্যাপার আসছে। তো যদিও সঙ্গে সঙ্গে মানে যদিও কথাটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি একটা জোর আছে, তাই জন্য নির্দ্বিধায় ইভেন দো লিখতে পারি। তো এখানে আমরা ইভেন দো ব্যবহার করে লাইনটাকে লিখব। লেখা যাক, যদিও সে প্রচুর মিথ্যা বলেই, এটা হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ। লেখা যাক ইভেন দো, ইভেন তারপরে দো, ইভেন দো সে প্রচুর মিথ্যা বলেই, সে সেন্সে এখানে সি লিখি, চলো আগেরটা হি লিখেছিলাম, সে তো সি প্রচুর মিথ্যা বলেই, বলে মানে এখানে মিথ্যা বলাটাকে আমরা ভার্ব হিসেবে লিখতে পারি। তো মিথ্যা বলা মানে কি, লাই করা, তো লাইটাই ভার্ব হতে পারে। তো সেই সেন্সে সি লাই থেকে লাইজ, ইভেন দো সি লাইজ অনেক, তো মানে প্রচুর আছে, তো প্রচুর সেন্সে অ্যালট এটাও হতে পারে। ইভেন দো সি লাইজ অ্যালট, প্রচুর সেন্সে অ্যালট লিখলাম, ইভেন দো সি লাইজ অ্যালট। তো এখানে যে সেন্সটা রয়েছে এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্স বলছে, কারণ সে মিথ্যে বলেই মানে রোজ বলে, নিয়ত মানে প্রতিনিয়ত বলে, এরকম সেন্সে বলা হচ্ছে, তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এখানে অ্যাপ্লাই করতে পারি। এবার তারপরের অংশটা দেখো যেখানে প্রিন্সিপাল ক্লজ আছে, কি বলা হচ্ছে, মানুষ তাকে বিশ্বাস করে, মানে মানুষ তা সত্ত্বেও ওকে রোজ বিশ্বাস করে, এরম একটা সেন্সে, প্রতিনিয়ত ওকে বিশ্বাস করে, এরম সেন্সে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স আরও একবার আসছে। এবং এখানে এই যে করে কথাটা রয়েছে এটার জন্যই আরও সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, করি করে খাই খায় এরম ধরনের সেন্স আসছে। তো এখানে আমরা সেটা লিখব, মানুষ লেখা আছে, তো মানুষ সেন্সে পিপল, পিপল তাকে বিশ্বাস করে, মানুষ লেখার পরে শেষের দিকে এসো লেখা আছে বিশ্বাস করে, তো বিশ্বাস করা মানে ট্রাস্ট করা, তো লিখে দেবো সেটা পিপল ট্রাস্ট, ট্রাস্ট হচ্ছে এখানে ভার্ব, পিপল ট্রাস্ট কাকে বিশ্বাস করে, তাকে, তো এখানে সি লিখেছিলাম তাই জন্য তাকে সেন্সে সি থেকে হয়ে যাবে হার, অবজেক্ট ফর্ম, ট্রাস্ট হার হলো। ইভেন দো সি লাইজ আ লট পিপল ট্রাস্ট হার, তাহলে ইভেন দো এখানে আরেকবার ব্যবহার হতে দেখলাম, কারণ একটা জোর দেয়া ব্যাপার আসলো যদিও কথাটার সাথে সাথে। পরের লাইনটা দেখো সেখানে কি বলা হচ্ছে, আমি যদিও প্রতিরোধ করি আমি এটা এড়িয়ে যেতে পারি না, আমি যদিও প্রতিরোধ করি আমি এটা এড়িয়ে যেতে পারি না। এই যে লাইনটা, আমি যদিও প্রতিরোধ করি, এটার মধ্যে যে খুব একটা জোর দেওয়ার বিষয় বলা হয়েছে সেটাও নয়, আবার যেন মনে হচ্ছে হতেও পারে যে জোর দেওয়া হয়েছে, তো এরম ধরনের একটা লাইন। তো এখানে যদি তোমরা এটা দো দিয়ে করো কোনো ভুল নেই, আবার এটা ইভেন দো দিয়েও আমরা লিখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, লাইনটা থেকে আমরা সেরম ধরনের কোনো এমফাসিস সরাসরি বুঝতে পারছি না, তো সেই সেন্সে দো দিয়ে করলেও ভুল হবে না। কিন্তু চলো এটা ইভেন দো দিয়েও করা যেতে পারে, তো সেটাই লেখা যাক, আমি যদিও প্রতিরোধ করি, তো সেই সেন্সে প্রথমে যেহেতু যদিও ব্যাপারটা আছে সেই সেন্সে এখানে আমরা ইভেন দো লিখব, ইভেন দো লিখলাম, এটা দো দিয়েও করা যেতে পারে। আবারও বলছি
ইভেন দো লিখলাম, তারপরে আমি যদিও প্রতিরোধ করি। তো প্রতিরোধ করা মানে অ্যাকচুয়ালি রেসিস্ট করা, কাউকে রেসিস্ট করা বা কোনো কিছুকে রেসিস্ট করা, প্রতিরোধ করা। আমি যদিও প্রতিরোধ করি, তো সাবজেক্ট হচ্ছে আমি, তো আই প্রতিরোধ করি মানে নিয়মিত প্রতিরোধ করি, রোজ করি, এরকম সেন্স আসছে। এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স, তো ইভেন দো আই রেসিস্ট, রেসিস্ট যদিও আমি প্রতিরোধ করি, এই সেন্সটা হয়ে গেল। তারপর কি, আমি এটা এড়িয়ে যেতে পারি না। এই যে আমি এটা এড়িয়ে যেতে পারি না, এখানে কোনো লিঙ্কার যুক্ত নেই, তাই জন্য এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সেটা লিখব। আমি এটা এড়িয়ে যেতে পারি না, তো আই এড়িয়ে যেতে পারি না, এই পারি না কথাটা শেষে আছে, এটা হচ্ছে ভার্বের জায়গা। তো না পারা সেন্সে আমরা ক্যান নট লিখতে পারি, ওকে, আই ক্যান নট, আই ক্যান নট, আমি পারি না কি এড়িয়ে যেতে, এড়িয়ে যাওয়া মানে অ্যাভয়েড করা, আই ক্যান নট অ্যাভয়েড এটা, তো ইট, ইভেন দো আই রেসিস্ট আই ক্যান নট অ্যাভয়েড ইট, এরমভাবে বলা হলো। তাহলে এখানে ইভেন দো ব্যবহার আমরা আরও একবার করলাম। এই যে সেন্সগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দো, ইভেন দো, এবার আমরা দেখতে পাবো অল দোর ব্যবহার হতে, এই সমস্ত কিছুই জানবে কমপ্লেক্স সেন্টেন্সের ফরম্যাট। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা এরমভাবে লাইনগুলোকে কিন্তু বানাতে পারি, যখন কোথাও এরম ধরনের কন্ট্রাস্ট থাকে সেক্ষেত্রে আমরা এই এই ধরনের লিঙ্কারগুলো ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। যাই হোক, পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, সাবিরের দক্ষতা থাকা সত্ত্বেও তাকে নেওয়া হলো না, সাবিরের দক্ষতা থাকা সত্ত্বেও তাকে নেওয়া হলো না। সাবিরের অনেক ট্যালেন্ট আছে, তা সত্ত্বেও তাকে কোনো একটা কিছুতে চান্স দেওয়া হচ্ছে না, এরকম সেন্সে বলা হয়েছে। তো এখানে যে কথাটা বলা হলো, সাবিরের দক্ষতা থাকা সত্ত্বেও তাকে নেওয়া হলো না, তার মানে করলো, খেলো, গেল, এই জাতীয় সেন্স আছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স, এরম সেন্সে বলা হয়েছে। তো লেখা যাক, সাবিরের দক্ষতা থাকা সত্ত্বেও, তো এই অর্থে আমরা এটা এরমভাবে লিখতে পারি। এখানে যদি আমরা, আচ্ছা এখানে দেখো যে সত্ত্বেও সেন্সটা রয়েছে, এই সত্ত্বেও সেন্স যখন দেখবে আছে তখন সেই অর্থে অল দো ব্যবহার করবে, ওকে, সত্ত্বেও অর্থে অল দো ব্যবহার করবে। তো এখানে আমরা অল দো দিয়ে লাইনটাকে লিখব, অল দো প্রথমে বসালাম, অল দো, অল দো কি সাবিরের দক্ষতা থাকা সত্ত্বেও, তো অল দো সাবের, অল দো সাবের দক্ষতা আছে মানে বর্তমানেও আছে, এই সেন্সে আমরা এটা ধরতে পারি। তো এখানে আমরা প্রেজেন্টের সেন্স রাখলাম, আর পরের যে পার্টটা তাকে নেওয়া হলো না, এখানে আমরা পাস্ট টেন্স রাখতে পারি, সিম্পল পাস্ট টেন্স, ওকে। অলদো সাবির হ্যাজ, সাবির হ্যাজ দক্ষতা সেন্সে আমরা এখানে ট্যালেন্ট লিখতে পারি, আবার স্কিলও লিখতে পারি, স্কিলস, অলদো সাবির হ্যাজ স্কিলস, অলদো সাবির হ্যাজ স্কিলস, সাবিরের দক্ষতা থাকা সত্ত্বেও তারপরে কি তাকে নেওয়া হলো না, তো তার মানে তাকে সিলেক্ট করা হলো না, পিক আপ করা হলো না, এরকম সেন্সে বলতে পারি। তো তাকে, হি, নেওয়া হলো না, তো সেই সেন্সে। আচ্ছা এখানে একটা কথা আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে হলেও লাইনটা দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো, কাজটা অন্যের দ্বারা হয়নি এরকম একটা ব্যাপার আসছে, তাকে নেওয়া হলো না, তো সে তো নিজে নিজে নেওয়া হতে পারে না, অন্যের দ্বারা নেওয়া হলো না এরকম একটা সেন্স আসছে, তার মানে প্যাসিভের সেন্স আছে। যখন প্যাসিভে এরকম সিম্পল পাস্ট টেন্সের লাইন আমরা করি, তখন সেখানে ওয়াজ বা ওয়্যারের ব্যবহার হয়, তারপরে আমরা ভি থার্ড ব্যবহার করে থাকি। এখানে যেহেতু হলো না আছে, তাই জন্য আমরা এখানে ওয়াজ লিখছি এবং তার সাথে নট জুড়ছি। ওয়াজ কেন বসলো, কারণ হি আছে, সাবজেক্ট হি, তো হি যেহেতু তারপরে তো ওয়্যার হয় না, হি এর পরে ওয়াজ লিখতে হয়, তাই হি ওয়াজ লিখলাম সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ফর্মে, তারপরে নট জুড়ে দিলাম না অর্থটার জন্য, তারপরে নেওয়া হলো না সেন্সে আমরা পিক আপ এই ফ্রেজাল ভার্বের ব্যবহার করতে পারি, পিক থেকে পিকড হয়ে গেল, তারপরে আপ হলো। অল দো সাবির হ্যাজ স্কিলস, হি ওয়াজ নট পিকড আপ, এরমভাবে বলা হলো। কোনো একটা কিছুর জন্য হতে পারে, কোনো ম্যাচের জন্য বা যাই হোক কিছুর জন্য একটা তাকে নেওয়া হলো না, তো সেরকম সেন্সে চুজ করা হলো না, এই অর্থে আমরা পিক পিক আপ এই ফ্রেজাল ভার্বে ব্যবহার করলাম, সেটার থার্ড ফর্ম হয়ে গেল পিকড আপ। তারপরে এখানে আমরা দেখতে পেলাম কি, তাহলে অল দো ব্যবহার হলো ওই সত্ত্বেও সেন্সটার জন্য, ওকে। পরের লাইনটা এসো দেখো সেখানে কি বলা হচ্ছে, নেহা লিস্টে প্রথমে আসার সত্ত্বেও সে সন্তুষ্ট হলো না, নেহা লিস্টে প্রথমে আসার সত্ত্বেও সে সন্তুষ্ট হলো না, এরমভাবে বলা হয়েছে। তো এখানে নেহা লিস্টে প্রথমে এসেছে কিন্তু তা সত্ত্বেও সে সন্তুষ্ট হচ্ছে না, এই যে সেন্সটা, এখানে হলো না জাতীয় সেন্স আছে, বোথ
লাইনের ক্ষেত্রে আমরা সিম্পল পাস্টের ফরম্যাটে লিখতে পারি। এখানেও সেই সত্ত্বেও জাতীয় সেন্স আসছে, তার মানে এখানেও আমরা অলদো ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তো লেখা যাক প্রথমে নেহা লিস্টে প্রথমে আসার সত্ত্বেও, এই কথাটা তো প্রথমে অলদো লিখে দাও, অলদো। অলদো লেখার পরে সাবজেক্ট কী আছে? নেহা লেখা যাক। অলদো নেহা লিস্টের প্রথমে আসা মানে এই সেন্সে আমরা সিম্পলি বলতে পারি অলদো নেহা টপড দ্য লিস্ট। ওকে, অলদো নেহা টপড দ্য লিস্ট, এখানে টপ হয়ে গেল ভার্ব। অলদো নেহা টপড, সিম্পল পাস্ট টেন্স হলো, টপড দ্য লিস্ট মানে লিস্টের প্রথমে সে আসলো। এখানে প্রথমে সেন্সে ফার্স্ট এসব কিছু ব্যবহার করলাম না, টপ করেছে মানেই সে ফার্স্ট হয়েছে, এটা বোঝা গেল। অলদো নেহা টপড দ্য লিস্ট, কি হলো? সে সন্তুষ্ট হলো না। তো নেহা সেন্সে সি, এখানে হলো না বলা হয়েছে, তো এটা সিম্পল পাস্টের ফরম্যাটে আমরা লিখতে পারি। তো সেই অর্থে সে সন্তুষ্ট হলো না, সি ওয়াজ নট সন্তুষ্ট সেন্সে স্যাটিসফাইড হলো, সি ওয়াজ নট স্যাটিসফাইড। অলদো নেহা টপ দ্য লিস্ট, সি ওয়াজ নট স্যাটিসফাইড, এরমভাবে করে ফেললাম লাইনটাকে আমরা ট্রান্সলেট, এবং এখানে অলদো ব্যবহার করলাম, সত্ত্বেও সেন্সে অলদো ব্যবহার করা হলো। পরের লাইনটা দেখো সেখানে কি বলা হচ্ছে, আমার ডিনার হয়ে যাওয়া সত্ত্বেও আমি খিদে অনুভব করলাম। এখানেও দেখো একটা কন্ট্রাস্ট আসছে, আগের লাইনগুলোতে আমরা কন্ট্রাস্ট দেখেছি, যেমন নেহা লিস্টে যখন প্রথম আসলো তাহলে সে সন্তুষ্ট হতে পারতো, বাট সেটা হয়নি, অপোজিট ম্যাটার হয়ে গেছে। একই রকমভাবে এখানেও আমার ডিনার হয়ে গেছে তা সত্ত্বেও আমার খিদে পেলো। তো এই যে ব্যাপারটা, এটাও একটা অপোজিট ম্যাটার, ডিনার হয়ে গেলে খিদে কেন পাচ্ছে, এরকম একটা সেন্স। তো এই যে টাইপের সেন্সগুলো, অপোজিট সেন্স আসছে বা বলতে পারো কন্ট্রাস্ট তৈরি হচ্ছে, তাই জন্য সেখানে সেই সেন্সে আমরা এখানে নির্দ্বিধায় অলদো ব্যবহার করতে পারি। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যখন জানবে অলদো ব্যবহার করি আমরা, অলদো আর ইভেন দো এর মধ্যে মানে পার্থক্য খুবই সামান্য। অলদো আর ইভেন দো সেম সেন্সেই ব্যবহার হয়, দুটোই খুব জোর দেওয়া সেন্সে ব্যবহার হয়, শুধু পার্থক্য হচ্ছে এটুকুই, ইভেন দো এবং দো দুটোই তাও কিছুটা হলে বলতে পারো একটু ইনফর্মাল। ইভেন দোটা দোর থেকে কম ইনফর্মাল, কিন্তু সেটাও ইনফর্মাল সেন্সে ধরা যেতে পারে। আর অলদোটা মেইনলি ফর্মাল সেন্সেই ব্যবহার করা হয়, বিভিন্ন লেখালেখি হতে পারে, এক্সাম পেপারে কিছু লিখছো, কোনো একটা লাইক কারোর সাথে হয়তো কনভারসেশন করছো কোনো খুব ফর্মাল সিচুয়েশানে, সেখানে হতে পারে। তো এরকম কোনো ফর্মাল সিচুয়েশান যখন হয়, সেক্ষেত্রে খুব ফর্মাল সিচুয়েশানে, সেখানে যখন খুব জোর দিয়ে কিছু বোঝাবে, সেরকম অর্থে আমরা অলদো ব্যবহার করি। আর সেই তুলনায় ইভেন দো সেটা একটু কম ফর্মাল হয়, আর জোর দেওয়ার বিষয়টা কিন্তু উভয় ক্ষেত্রেই সমান। ইভেন দো যেমন খুব আর কি পাওয়ারটাকে বোঝাতে পারে, অলদো অবশ্যই সেরকমভাবে পাওয়ারটা বোঝাতে পারে। তো সেই দিক থেকে কোনো এমফ্যাসিসের দিক থেকে কোনো সেরকম একটা পার্থক্য নেই, দুটো সেম প্রায়, কিন্তু ইভেন দোর থেকে অলদোটা একটু বেশি ফর্মাল, আর দোটা একেবারেই ইনফর্মাল, এরম সেন্সে ধরা হয়। এইটুকুই জাস্ট এদের মধ্যে পার্থক্য আছে, এর বাইরে কিছুই নয়। ওকে, তো সেই জন্য যদি তোমরা অলদোর জায়গাতে দো ব্যবহার করো কোনো অসুবিধা নেই, অলদোর জায়গাতে তোমরা যদি ইভেন দো লিখে দাও তাতেও খুব বড় কোনো সমস্যা হবে না, সেন্সটা মোটামুটি একই থাকে। ওকে, তো অযথা এটা নিয়ে কনফিউজ হবে না। তো যাই হোক, পরের লাইনটা এসো, সেখানে কি বলা হচ্ছে, যেটা দেখলাম এখানে, আমার ডিনার হয়ে যাওয়া সত্ত্বেও আমি খিদে অনুভব করলাম। তো এখানে দুটো বিষয় অপোজিট আসলো, আবারও একবার ডিনার হয়ে গেছে যখন তখন খিদে কেন অনুভব করছি, এই বিষয়টা আলাদা হয়ে গেল। তো সেই সেন্সে আমরা এখানেও একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি। তো এখানেও আমরা এই সত্ত্বেও সেন্সটার জন্য অলদো এনে লাইনটাকে লিখতে পারি। লেখা যাক, প্রথমে অলদো লিখে দিই, অলদো দিলাম, তারপরে কি, আমার ডিনার হয়ে যাওয়া সত্ত্বেও। এবার দেখো দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা বেশি পুরনো, যদি লাইনটাকে আমরা ভালো করে খেয়াল করি, আমার ডিনার হয়ে যাওয়াটা কিন্তু আগে হয়েছে, তারপরে আমি খিদে অনুভব করলাম, খিদে অনুভব করার বিষয়টা পরে আসছে, তার আগে হয়েছে আমার ডিনার করাটা। যে কাজটা বেশি পুরনো সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট করতে পারি। তো সেই সেন্সে আমরা লিখতে পারি, তাহলে লাইনটা এরকম হবে, অলদো আমার ডিনার হয়ে যাওয়া সত্ত্বেও, অলদো আই হ্যাড, এখানে হ্যাড লেখার পরে ইটেন, খেয়ে নিলাম ডিনারটা, তো আই, অলদো আই হ্যাড ইটেন মাই ডিনার, মাই ডিনার, এরম সেন্সে বলা যেতে পারে, অলদো আই হ্যাড ইটেন মাই ডিনার, আমার ডিনারটা হয়ে যাওয়া সত্ত্বেও বা ডিনার খেয়ে নেওয়া সত্ত্বেও আমি খিদে অনুভব করলাম, এরম সেন্সে। তো খিদে অনুভব করলাম, আই ফেল্ট হাংরি, ওকে, আই ফেল্ট হাংরি।
হলো। এখানেও তাহলে আমরা অল দ্য ব্যবহার হতে দেখলাম এই সত্ত্বেও সেন্সে। অবশ্যই এই লাইনটা আমরা এরমভাবেও লিখতে পারতাম যে আই হ্যাড ইটেন মাই ডিনার, এরম না বলে আমরা যদি বলতাম অল দ্য আই হ্যাড মাই ডিনার সেটাও হয়, সেটা আরও বেশি কুল সাউন্ড করে। কারণ এখানে সেরম সেন্সে যে পাস্ট পারফেক্ট আমার বোঝাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে তুমি আই হ্যাড মাই ডিনার বলতে পারো। তো যাই হোক, তো এখানে আমরা আই হ্যাড ইটেন মাই ডিনার এরমভাবে করলাম। এনিওয়ে, তো এখানে যে সমস্ত লাইন্সগুলো আমি লিখলাম তোমরা এই লাইন্সগুলোকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, আশা করি তোমাদের দো, ইভেন দো এবং অল দো নিয়ে কনফিউশন দূর হয়েছে। যদি তাও কোথাও কনফিউশন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও না করে থাকলে করে নিও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আর একটা লাইক করতে ভুলো না, এই ভিডিওটাকে শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। বাই বাই।